আকাশে উঠে গেছে, আবার জমিনে নামবে। ইহুদিদের ধর্ম গুরু দাজ্জালকে মেরে ফেলতে, কারণ যেখানে লড়াই হচ্ছে ওই এলাকায় একটা জায়গা আছে জানতার নাম যার দামাস্কাস, যেটা কুফা, যেখানে ইয়াজিদের কারখানা ছিল। ওই দামাস্কাস মসজিদে ঈসা রুহুল্লাহ দুনিয়ায় আবার আসবে। মনে করে দেখুন, সবে তো লড়াই শুরু হয়েছে খোকা, আমি চেষ্টা করছি মাথায় ঢোকানো, তাহলে মুশকিল ওয়াজ না বুঝতে পারলে আমি কষ্ট করব, আর আপনারা বুঝতে পারবেন তা তো হয় না। আমি চেষ্টা করছি, তাহলে আমি প্রথম ধর্মগ্রন্থের নামটাই প্রস্তাব করতে হবে না, বসুন হুজুর আমার লাগবে না। প্রথম কেতাবের নাম বলেছিলাম জাবুর, মনে আছে? ভাষা কি বলেছিলাম? এই বলুন, ভুলে গেলেন, রাবড়ি বলো, হিব্রু, হিব্রু। দ্বিতীয় কেতাবের নাম তাওরাত, ভাষা হলো কিবিয়ানি। তৃতীয় কেতাবের নাম ইঞ্জিল, নবী হলো ঈসা আর ভাষা হলো সিরিয়ানি। আরে তিনটে কেতাব কোরকম ভাষা পেলাম। চতুর্থ কেতাবের নাম হলো কুরআন, নবী হলো হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ আর ভাষা হলো আরবি। মনে করে দেখুন, 2024-এর 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। আমার কাকা বাবুরা, কাকিমায়েরা, আমরা যারা এক এলাকায় থাকি, এনাদের বুঝে নেওয়া ভালো। ওই 2024-এর লোকসভা ভোটের আগে নতুন করে আবার রাম মন্দির উদ্বোধন হয়েছে, জানেন আপনারা? আসলে ওটা রাম মন্দির হয়েছে বটে, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি 2019-এর 9 নভেম্বর মিস্টার রঞ্জন গগৈ যদি রায় দিয়েছিল, উনি বলেছিল ইট ইজ মাস্টিউ এস্টাবলিশ ইন 15th-20th century। উনি বলেছিলেন এটা হলো মসজিদ 1528 সালে মীর বাকির নেতৃত্বে তৈরি। আমি পছন্দ করি না, আমি চাই দিনের দাওয়াতটা আপনার কাছে পৌঁছে যাক, ইমানি দাওয়াত। কেন কানা আবুদু, আমরা ইবাদত করি কার? আরে চিল্লে বলুন, আরো জোরে বলুন, সাহায্য করার দায়িত্ব কার? লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন, 2024-এর 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে, মাথায় রাখুন। কিন্তু গোটা পৃথিবীর মানুষ যেন ওটা হলো মসজিদ, ওটা কার ঘর? চিল্লে বলুন, মনে করে দেখুন, বিগত মনে করে দেখুন, বিগত 18 সপ্তাহ ধরে 2023-এর 7ই অক্টোবর আর 2024-এর ফেব্রুয়ারির কত তারিখ আর চলছে ক্যালেন্ডারে নয় মোবাইলে দেখো, এই দীর্ঘ তারিখ ধরে ইসরায়েলের সেনাবাহিনী ওই বাইতুল মুকাদ্দিস যার আরাকনা মসজিদে আকসা ওর মধ্যে ঢুকে বন্দুক হাতে নিয়ে ইমাম সাহেবকে জুমার নামাজ পড়তে দেয়নি, মনে করে দেখুন। কিন্তু বিগত জুমায় ইসরায়েলের সেনাবাহিনীর বন্দুক উপেক্ষা করে মুসলমানেরা ওখানে জুমার নামাজ আদায় করেছে। একটু জোরে বলা যাবে না? আপনাদের দোষ নাই, খাবারও খাবো আমরা।